আগামী 7 অক্টোবর হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মুফিদুর রহমান জানান, প্রকল্পের 82% কাজ শেষ হয়েছে, 2024 সালে পুরো টার্মিনালের কাজ শেষ হবে। জানাচ্ছেন জুলহাস কবির। আকাশপথে আধুনিক যাত্রী সেবা আর যোগাযোগের নতুন সম্ভাবনার দ্বার খুলতে আগামী 7 অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। 21,300 কোটি টাকার এই প্রকল্পের 82% কাজ এর মধ্যে শেষ হয়েছে। কাজের অগ্রগতি দেখতে প্রকল্প এলাকা ঘুরে দেখেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। মাননীয় প্রধানমন্ত্রী, এই প্রজেক্টের সফট ওপেনিং আগামী 7ই অক্টোবর উনি উদ্বোধন করবেন। তা আমরা অত্যন্ত গর্বিত যে আমরা সকলে মিলে কাজ করে ওনার যে প্রত্যাশা ছিল, ওনার যে অঙ্গীকার ছিল জনগণের কাছে যে একটি অত্যাধুনিক এবং মানসম্মত গুণগত মানসম্পন্ন একটা বিমান বন্দর জনগণকে উপহার দেওয়া, আমি মনে করি যে উনি সেটা সেই কমিটমেন্ট রক্ষা করতে পারছেন। সফট ওপেনিং এর পর বাকি কাজ শেষ করে 2024 সালে যাত্রীরা থার্ড টার্মিনাল ব্যবহার করতে পারবেন। প্রায় 82% কাজ এখানে আমরা সম্পাদিত হয়েছে এবং আমাদের লক্ষ্যমাত্রা ছিল যে সফট ওপেনিং এর আগে আমরা প্রায় 90% কাজ সম্পন্ন করব এবং 90% কাজের আমরা আশা করছি পুরোটাই যেটা আমাদের প্ল্যানে ছিল ওই কাজটাই আমরা সম্পন্ন করতে পারব। তৃতীয় টার্মিনাল পুরোদমে চালু হলে শাহজালাল বিমানবন্দরে 2,40,00,000 যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা অর্জন করবে। টার্মিনাল 1-2 কে রিনোভেট করে আন্তর্জাতিক মানের করে এটার সাথে কানেক্ট করা হবে। আন্তর্জাতিক মানের এই টার্মিনাল চালু হলে দক্ষিণ এশিয়ায় এভিয়েশন হাবে পরিণত হবে বাংলাদেশ। জুলহাস কবির, আরটিভি, ঢাকা।